আওয়ামী লীগ চিন্তা করে সবসময় যে যাকে দিয়ে আমার আমার আসনটা উঠে আসবে তাকে সেখানে দেওয়া হয়, যে আমাদের টার্গেটই থাকে হচ্ছে আসনটা নিয়ে আসা। এখন সেখানে কাকে দিব সে যদি বিতর্কিত হয় তাতে আসলে আমাদের ওই রকম কিছু যায় আসে না। বিকালে অব্যাহতি দিল, সন্ধ্যার পর জামিন দেওয়া হলো, জামিন দেওয়ার পর পরেই তাকে আবার মনোনয়ন দেওয়া হলো বা মনোনয়ন পত্র সংগ্রহ করে নির্বাচনে চলে গেল। বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে এটা ভাগাভাগির নির্বাচন। আজকালের মধ্যে 14 দলের সঙ্গে আসন ভাগাভাগি, এই কথা বলেছেন ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন এটা ভাগাভাগির নির্বাচন। আপনারা দুজনই মাঠের সাংবাদিক, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে মনোনয়ন তো অলরেডি জমা দেওয়া হয়ে গেছে, তারপরে এই আসন ভাগাভাগির বিষয়টা কি? আমি একটু প্রথম আবদুল্লাহ মুয়াজ আপনার কাছে জানতে চাচ্ছি। আওয়ামী লীগ সবসময় যে কাজটা করে বা যেটা বলে সেটা হচ্ছে যে তাদের যে রাজনৈতিক পলিসি সেটা হচ্ছে যে আসন তাদের সংসদে থাকতে হবে, সেজন্য যে আসনে যাকে দিলে মানে উইন করে আসা সম্ভব ঠিক তাকেই দেওয়া হয়। সেটা এখন ওনাদের তো একটা পলিটিক্যাল অ্যালায়েন্স আছে, 14 দল আছে, তারপরে আরো কিছু দল আছে, 14 দলের বাইরে আরো কিছু দল আছে। আওয়ামী লীগ চিন্তা করে সবসময় যে যাকে দিয়ে আমার আমার আসনটা উঠে আসবে তাকে সেখানে দেওয়া হয়। আমরা 2018-র ইলেকশনের আগে একবার এরকম বসছিলাম, তখন এস টি ইমাম সাহেব বেঁচে ছিলেন, তখন উনি একটা কথা আমাদেরকে বলছিলেন যে আমরা বারবার তাকে প্রশ্ন করছিলাম যে বিতর্কিত অনেককেই তো দেওয়া হয়, কেন দেওয়া হচ্ছে তাদের। তো উনি আমাদেরকে স্পষ্ট করেই বলছিল যে এটা যদিও ঘরোয়া মিটিং, তারপরে আমি তোমাদেরকে বলি যে আমাদের টার্গেটই থাকে হচ্ছে আসনটা নিয়ে আসা। এখন সেখানে কাকে দিব সে যদি বিতর্কিত হয় তাতে আসলে আমাদের ওই রকম কিছু যায় আসে না। হ্যাঁ, এটা হচ্ছে মূলত বিষয়। আর বিএনপি যেটা অভিযোগ করছে এটা তো তাদের রাজনৈতিক অভিযোগ, তারা করতেই পারে। না, তারপর আমি যেটা বুঝতে চাচ্ছি যে এইবার তো আসলে বিরোধী দল কেউ নেই যাদের সাথে মানে মনে করেন প্রতিযোগিতা হবে, সেই ক্ষেত্রে না হয় 14 দল আসন ভাগাভাগি করতে পারে, বা যেই দল যাকে উঠিয়ে আনা সম্ভব তাকে দিতে পারে, কিন্তু এখানে তো সেই রকম কেউ নাই, তারাই তো সব। সেই ক্ষেত্রে আবার কিসের আসন ভাগাভাগি, এটা যদি একটু ক্লিয়ার করতেন, মানে ভেতরের কথাটা আমরা জানতে চাই, আমাদের দর্শকরা জানতে চায়। জি, এখন 14 দলের সাথে তো 14 দল মানেই এখন বলতে গেলে আওয়ামী লীগ, 14 দলকে নিয়ন্ত্রণ করেও আওয়ামী লীগ। সুতরাং মানে ভাগাভাগি যেটা বলা হচ্ছে এটা মানে বলতেই পারে, বাট ভাগাভাগি তো থাকতে হবে, না থাকলে তো মানে ভাই বোনের যে সম্পর্ক বলতে গেলে সেটা থাকে না। সুতরাং বা তাদেরকে জোট দিতে হবে জোটের বা সম্পর্কটা থাকে না, রাইট? জোটের সম্পর্কটা, হ্যাঁ সেই জোটের ক্ষেত্রে কি সম্পর্ক থাকলে এখানে হলে কি আসন জাতীয় কিছু পার্টির দিতে সাথেও হবে। কি ভাগাভাগি হবে? এখন এখানে একটা কোশ্চেন থেকে যায় যে বিরোধী দল কারা হবে, বিরোধী দল তো একটা রাখতে হবে। সুতরাং জাতীয় পার্টির একটা অংশ তো অলরেডি নির্বাচনে চলে আসছে, এবং আমাদের যেটা মনে হচ্ছে যে তারাই আবারও বিরোধী দল হবে এবং তাদেরকে তো কিছু ছাড়তে হবে, আচ্ছা কিছু আচ্ছা আসন তাদেরকে দেওয়ার হবে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। মাহমুদ, আপনার কাছে আসতে যাচ্ছি যে আপনি তো শুনলেন মুয়াজের কথা, আবার দুই দুই মহাসচিব এবং সাধারণ সম্পাদক দুই দলের, আমরা তাদের কথাও শুনলাম, আপনি কি মনে করছেন? আপনিও তো মাঠের সাংবাদিক এবং বিএনপি বিটাই দেখেন। জি বলেন। যে আপনার কথার সূত্র ধরে বলছি যে ভাগাভাগি নির্বাচন, আবদুল্লাহ মুয়াজ বলছিলেন যে ভাগাভাগি নির্বাচনে 14 দলের মধ্যে ভাগাভাগি, আর আপনি বলছিলেন যে রিজভী বলল যে ভাগাভাগি নির্বাচন, দুইটার মধ্যে পার্থক্য আছে। 14 দলের ভাগাভাগি যে যেটা বলছে জোটের মধ্যে ভাগাভাগি হতেই পারে, কিন্তু বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ভাগাভাগিটাকে 14 দলের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি। তিনি বলেছেন যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ভাগিয়ে এনে নির্বাচনে অংশগ্রহণ করাচ্ছেন নেতাদের, তার বক্তব্য মানে ওই ওইটাকে মিন করে হয়েছে, আর জোটগত ভাবে নির্বাচনে ভাগাভাগি এটা হতে পারে হুম 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 এটা। তার বক্তব্য হলো যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ভাগিয়ে আনা হচ্ছে, রুহুল কবির রিজভী ওই দিকে মিন করে কথাটা, তার বক্তব্যে স্পষ্ট। আচ্ছা আচ্ছা কিন্তু এমনি আপনি আপনি কি মনে করছেন যে
ওবায়দুল কাদেরের ভাগাভাগি আসলে কি এরকম ভাগাভাগিটা আসলে এখানে বিরোধী দলকে কাশ, মানে এখানে তো আর নিজেরা নিজেরা কিসের ভাগাভাগি, বা এই যৌক্তিকতাটাই কি? না না, নিজেরা নিজেরা ভাগাভাগি না, এখানে অন্য রাজনৈতিক দলের সাথেও ভাগাভাগি আছে। যেমন বিএনপি থেকে একজন নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর, উনি বিএনপির ভাইস প্রেসিডেন্টের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন, তাকে তাকে একটি মামলায়, যে মামলায় হলো বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে তার মামলা, সেই মামলা থেকে, যেই মামলাকে কেন্দ্র করে বিএনপি এখন চলমান আন্দোলনে রয়েছে, সেই মামলা থেকে অব্যাহতি দিয়ে বিকালে অব্যাহতি দিল, সন্ধ্যার পর জামিন দেওয়া হলো, জামিন দেওয়ার পর পরেই তাকে আবার মনোনয়ন দেওয়া হলো বা মনোনয়ন পত্র সংগ্রহ করে নির্বাচনে চলে গেল। এইটাকে বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে এটা ভাগাভাগি নির্বাচন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতা এনে, আর তারা জোটগতভাবে তো বিএনপিও একটা জোটে আছে, মানে তারা আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও তারা যুগপৎ আন্দোলনে আছে। তারা বলছে যে যার যত যার যে অবদান আছে সেই অবদান বিবেচনা করে আগামী দিনে মূল্যায়ন করা হবে, যেহেতু তারা নির্বাচনে নাই, সেহেতু তারা আসন ভিত্তিক বা নির্বাচনে বাগবাটোয়ারার বিষয়টি সামনে আসছে না। যাই হোক, এটা খুবই মজার একটা নির্বাচন হচ্ছে আমার কাছে মনে হচ্ছে, আমার দেখা এতদিনের সাংবাদিকতা এটা খুবই ইন্টারেস্টিং একটা, যে আসলে নিজেরা নিজেরাই সব ইলেকশন করছে। মুয়াজ, আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, এদিনও বলেছেন যে নৌকা প্রতীকেই নির্বাচন করবে জোট প্রার্থীরা, মানে জোট প্রার্থী যারা আছে সবাই নৌকা প্রতীকে করবে, এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করতেন আমাদেরকে, সমাজতান্ত্রিক দল সেখানে যা চোদ্দ স্বদেশ দলে সবাই চাচ্ছে, হাসানুল হক ইনু, হ্যাঁ 14 দলে সবাই চাচ্ছে নৌকা প্রতীকে নির্বাচন করতে, এবং তারা আরো আগে থেকে বলে আসতেছিল যে যে কয়টা আসন এই এই সংসদে আছে সেই কয়টা আসনের জন্য রাখা হয় অ্যাটলিস্ট। কিন্তু আওয়ামী লীগের একটা চিন্তা ছিল যে এবার আসন কমিয়ে দেওয়া হবে, সেই চিন্তাতে এখনো আওয়ামী লীগ আছে, কারণ আপনি জানেন যে 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, এই সময়ে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীও অনেক বেশি বেড়ে গেছে, নেতাও বেড়ে গেছে, সুতরাং মূল্যায়ন করার জায়গা থেকে আওয়ামী লীগের একটা এবার চিন্তা ছিল যে জোটের শরিকদের আসন কমিয়ে কমিয়ে দেবে। হুম 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 বা প্রথম দিকে তো টোটালি একতরফা ভাবে ইলেকশন করতে চেয়েছিল আওয়ামী লীগ, বাট যখন জোটের শরিকরা একটু মন খারাপ করলো বা তারা যোগাযোগ করার চেষ্টা করলো, বা তারা যখন বুঝতে পারলো যে তাদের সাথে নিয়ে নির্বাচন করবে না, তখন তারা কিন্তু যোগাযোগ করার চেষ্টা করছে বারবার বিভিন্ন ভাবে। এখন সর্বশেষ দেখলেন যে বৈঠক অলরেডি আজকে আমু ভাই সাথে বৈঠক হয়েছে, গতকালকে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে, সুতরাং এখন আওয়ামী লীগ এখন চাচ্ছে যে জোটের যে 3-4 জনকে দিলে মোটামুটি তারা সন্তুষ্ট থাকবে, এটা আওয়ামী লীগ মনে করে সেই 3-4 জনের ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে যে 4টা আসন আপনারা নেন, নিয়ে সন্তুষ্ট থাকেন, বাট তারা সন্তুষ্ট না, তারা আরো কিছু আসন চাচ্ছে। আচ্ছা, আর তারা চাচ্ছে যে নৌকা প্রতীকেই তারা নির্বাচন করবে, কারণ তাদের তো আমরা সবাই বুঝি বা জানি যে কনফিডেন্স কনফিডেন্স লেভেলটা ওইরকমই যে তারা তাদের নিজস্ব প্রতীক নিয়ে যদি নির্বাচন করে আসলে জিতে আসাটা কঠিন হয়ে যাবে। আর এবার তো প্রত্যেকটা আসনেই স্বতন্ত্র প্রার্থী আছে, সুতরাং চ্যালেঞ্জটা এবার একটু বেশি, এই কারণে তারা খুব জোরালো ভাবে বলছে যে না, আমরা নৌকা প্রতীকে ইলেকশন করতে চাই। আচ্ছা বাট আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা আপনাদের প্রতীক নিয়ে ইলেকশন করেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ মাহমুদ, এই বিষয়ে আপনার আপনার যদি কোনো মত থাকে। এখন পর্যন্ত যেটা ছিল, আওয়ামী লীগ কিন্তু শুরুতেই নিজেদের দলীয় মনোনয়ন 298টি আসনে দিয়েছিল, এর মধ্যে গত 2 দিন যাবৎ নিউজ পিডিয়ায় দেখতে পারলাম যে 4টি আসন শরিকদের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে। আসলে কয়টি আসন শরিকদের জন্য ছেড়ে দিচ্ছে এখন পর্যন্ত আমরা জানি না। বিরোধী দল নিয়ে একটা সংকট ইতিমধ্যে তৈরি হয়েছে, কারা বিরোধী দলে আসছে, আরো দুইটা পার্টি, তৃণমূল বিএনপি একটা পার্টি আছে, তারপরে হলো বিএনএম, তাদেরকেও নির্বাচনে যুক্ত করা হয়েছে, যাদেরকে বলা হচ্ছে কিংস পার্টি হিসাবে, তাদের নামকরণ করা হচ্ছে যে কিংস পার্টি গঠন করে আওয়ামী লীগ। এটাকেও ইঙ্গিত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এটাও কি কিন্তু তিনি বাগবাটোয়ারা হিসাবেই দেখছেন। হুম হুম এখন এই অবস্থায় আরো মানে সময় লাগবে। আবার আরেকটা শঙ্কার কথা যদি আপনাকে বলি, একজন রাজনৈতিক বিশ্লেষক বলছিলেন যে, বা যুগপৎ আন্দোলনের এক শরিক দল বলছিলেন যে, নির্বাচনে এখনো অনেক দিন বাকি আছে, এখনো শেষ দেখার সময় আসেনি, 18 তারিখ পর্যন্ত সময় আছে মনোনয়ন প্রত্যাহার, কেউ কেউ নাকি এর মধ্যে মনোনয়ন প্রত্যাহার করে নেবেন, এমনও আলোচনা কিন্তু আছে।
তাহলে আমাকে দেখতে হবে প্রথম ধাপে হলো 18 তারিখ পর্যন্ত কোনো দল বা কোনো ব্যক্তি নির্বাচন থেকে সরে আসে কিনা, সরে যায় কিনা। প্রার্থিতা চূড়ান্ত হয়ে যাওয়ার পরে তারপর আবার 7 তারিখ, 7 তারিখ রয়ে গেছে। বিএনপির পক্ষ থেকে এখনো বলা হচ্ছে যে অতীতে এমন রেকর্ড আছে যে বারবার নির্বাচনের আগের দিনও নির্বাচন মানে হয়নি, তফসিল পরিবর্তন করা হয়েছে, এরকম রেকর্ডও তাদের সামনে আছে। তারা অনেকটাই আশাবাদী, এখনো তারা বলছে যে এই তফসিলে নির্বাচন হবে না। আবার এটাও অনেকের গুঞ্জন আছে যে নির্বাচন কিন্তু যেভাবে জমে ওঠার সেভাবে কিন্তু এখনো নির্বাচনটা জমে ওঠেনি। প্রার্থীরা যারা মনোনয়ন পেয়েছেন তারা তাদের মতো করে গণসংযোগ করছে, এটাও দেখা যায়, কিন্তু নির্বাচন যে আবহাওয়া, নির্বাচনে যে বড় জমে ওঠার যে একটা সেই এটা কিন্তু এখন পর্যন্ত জনসম্মুখে আসেনি। এটা কিন্তু মানে সামনে বারবারে আসছে যে কবে আসবে, তাহলে এত শর্ট টাইমের মধ্যে আর কবে নির্বাচনের যে আমেজ সেটা দেখতে পাবো।